নমস্কার, আমি সৌগত তন্ত্রজ্যোতি সমাজালে আপনাদেরকে স্বাগত। জয় মা তারা, জয় মা কালী মা। আজকের বিষয় একটি মত, এমনই একটি মন্ত্র আপনাদেরকে শেয়ার করব। এই ভিডিওর মধ্যে আপনাদেরকে মন্ত্রটি বলে দেব, এমনই একটি মন্ত্র, শ্রীকৃষ্ণের এমনই একটি মন্ত্র, যে মন্ত্র জপ করলে সকল মনস্কামনা পূর্ণ হবে এবং সকল কাজে সফল হওয়ার মন্ত্র, সর্বকাজে সফল হওয়ার মন্ত্র। খুবই শক্তিশালী, খুবই একটি পাওয়ারফুল মন্ত্র আপনাদেরকে শেয়ার করব। আপনারা যারা আমার মন্ত্র জপ করেন, আমি যে যে মন্ত্র দিয়েছি আপনারা জানেন যে কত ভালো কাজ হয়। তো আজকের এমনই একটি মন্ত্র দেবো, আপনাদের সর্বকাজে সফলতা হবে। মন্ত্রটি এতটাই শক্তিশালী, আপনারা কোনো কিছু মন থেকে চেয়েও জপ করতে পারেন এবং মন থেকে না চেয়েও জপ করতে পারেন। আপনারা যদি আমার নিয়মে নিয়মিত এই মন্ত্র জপ করেন, তো প্রভৃতি কার্যে সফল হবেন এবং সমস্ত কার্যে বিজয়ী হবেন এবং সকল মনস্কামনা পূর্ণ হবে। তো শুরু করার আগে, যারা এখনও তন্ত্রজ্যোতিষ মায়াজাল চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি, অবশ্যই তন্ত্রজ্যোতিষ মায়াজাল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। কারণ এই চ্যানেলে তন্ত্র, মন্ত্র, জ্যোতিষ, রত্ন ইত্যাদি বিষয়ে ভিডিও দেওয়া হয়, আপনাদের উপকারের জন্য আপনাদেরকে শেয়ার করি সব কিছু। তো যারা ভিডিওটি দেখছেন, অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, কারণ আপনারা লাইক করলে আমি নতুন নতুন ভিডিও ছাড়ার আরও উৎসাহিত হই, এবং সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুবান্ধব আত্মীয় স্বজনকে শেয়ার করবেন। এই মন্ত্রটি এতটাই পজিটিভ, এতটাই শক্তিশালী, আমি সকলকে অনুমতি দিয়ে দিচ্ছি, কারণ এটি খুবই ভালো জিনিস, খুবই একটি শক্তিশালী মন্ত্র, সকলেই জপ করুন। এবং এমন কিছু বিধি নিষেধ নেই যে অসুবিধার মধ্যে পড়তে হবে, সেরকম কিছু নেই। আপনারা মন থেকে এই মন্ত্রটি জপ করলেই ফলাফল পাবেন। আজকে যে মন্ত্রটি বলতে চলেছি আপনাদেরকে, শ্রীকৃষ্ণের একটি মন্ত্র। এই মন্ত্র জপ করলে ব্ল্যাক ম্যাজিক, কালা জাদু, তন্ত্র, মন্ত্র, চালান, তাবিজ ইত্যাদি থেকে আপনারা রক্ষা পাবেন। যারা ভাবছেন বিভিন্ন রকম চালান এবং তন্ত্রমন্ত্র শিকার হচ্ছেন, বা বারবার নজরদোষের শিকার হচ্ছেন, বা অন্য মানুষ আপনাদের ওপর প্রভাব খাটাচ্ছে এবং আপনাদেরকে ব্যবহার করছে, অবশ্যই আপনারা এই মন্ত্র জপ করলে শত্রুর ওপরে বিজয় লাভ করবেন এবং প্রভৃতি কাজে সফল হবেন। এবং তন্ত্রমন্ত্র, ব্ল্যাক ম্যাজিক, কালা জাদু, এবং যারা যতই তন্ত্রমন্ত্র, ব্ল্যাক ম্যাজিক, যত ক্ষতি কাজ করা হয় সবই রাত্রিবেলায়, নিশি রাত্রে, মানে রাত্রির 12টা 1টার পরে বা 12টার পরে এই কাজগুলো করা হয়, কারণ তখন সকলেই ঘুমিয়ে পড়ে। এবং যে মন্ত্রগুলো আপনাদের ওপরে প্রয়োগ করে, চালান বা বান বা ইত্যাদি ভয়ঙ্কর কালা জাদু করে, তো রাত্রিবেলা যখন আপনারা ঘুমিয়ে পড়েন তখনই ওগুলো প্রয়োগ করে, রাত্রির 12টা 1টার পরে, তখনই আপনারা ঘুমের মধ্যে থাকেন, আপনারা জানতে পারেন না, ওই গভীর রাত্রে আপনাদের ক্ষতি হয়ে যায়। এবং আপনাদের যখন ঘুমান আপনারা তো নিশিভোগ রাত্রে, তখন ওইসব চালানগুলো করে, এবং রাত্রে তন্ত্রমন্ত্রগুলো করলে বেশি কাজ হয়, বেশি ক্ষতি কাজগুলো বেশিরভাগ, এবং ভালো কাজ দুটোই হয়, তো রাত্রিবেলায় ওগুলো বেশি করে দেয় যাতে আপনাদের অজান্তে হয়ে যায় জিনিসটা। তো আজকের এই মন্ত্রটি যদি আপনারা জপ করেন, আপনারা যে কোনো রকম রাস্তাঘাটে বিপদ, দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট, বা যে কোনো রকম রোগ ব্যাধি, বা যে কোনো রকমের চালান, তাবিজ এবং রাত্রে ব্ল্যাক ম্যাজিক, কালা জাদু যাই প্রয়োগ করুন না কেন, যা অশুভ শক্তি প্রয়োগ করুন না কেন, আপনারা একটি সুরক্ষা কবচ হিসেবে আপনাদেরকে রক্ষা করবে এই মন্ত্রটি। এই মন্ত্রটি আমি নিজেও জপ করি এবং অনেকের দিয়েছি, অনেকেই জপ করে, সকলেই ভালো থাকে, তাই আপনাদেরকে এই মন্ত্রটি শেয়ার করতে আমি চলেছি। তো ভিডিওটি যারা দেখছেন আমার কথা অনুযায়ী, আপনারা অবশ্যই জপ করে দেখুন, সর্বকাজে সফল হবেন, সমস্ত দিক থেকে আপনাদের রক্ষা হবে, সমস্ত দিকে আপনারা সাকসেস পাবেন। মন্ত্রটি হচ্ছে ওম নমো ভগবতে বাসুদেবায় নমো। মন্ত্রটি আরেকবার বলে দিচ্ছি, ওম নমো ভগবতে বাসুদেবায় নমো। আপনাদেরকে আরেকবার বলে দিচ্ছি, ওম নমো ভগবতে বাসুদেবায় নমো। মন্ত্রটি আপনারা দেখলেন খুবই ছোট, তাই আমি স্ক্রিনে দিলাম না, আপনাদেরকে বলে দিলাম, তো আরও দুবার তিনবার বলে দিচ্ছি, আপনারা ভালো করে শুনে নিন। ওম নমো ভগবতে বাসুদেবায় নমো, ওম নমো ভগবতে বাসুদেবায় নমো। এই লাস্ট আরেকবারই বলে দিচ্ছি, ওম নমো ভগবতে বাসুদেবায় নমো। এই মন্ত্রটি আপনারা কখন জপ করবেন? এই মন্ত্রটি আপনারা সকালবেলা যখন ঘুম থেকে উঠবেন, শ্রীকৃষ্ণ বা বাসুদেবকে স্মরণ করে আপনারা এই মন্ত্রটি, ওম নমো ভগবতে বাসুদেবায় নমো, এই মন্ত্রটি আপনারা
11 বার জপ করবেন, মাত্র 11 বার। সকালবেলা ঘুম থেকে উঠে আপনারা মাত্র 11 বার জপ করবেন, এবং রাতে যখন শুতে যাবেন তখন আপনারা 11 বার জপ করবেন। তাহলে মন্ত্রটির 2টো টাইম দিয়ে দিলাম, আপনারা 2টো টাইমেই জপ করবেন। এক, সকালবেলায় ঘুম থেকে উঠে আপনারা 11 বার এই মন্ত্রটি জপ করবেন, এবং রাতে ঘুমাতে যাওয়ার সময় এই মন্ত্রটি 11 বার জপ করবেন। এতে আপনাদেরকে সকালবেলায় যদি আপনারা এই মন্ত্রটি জপ করে সারাদিন ঘুরছেন ফিরছেন, যেই কর্মের সাথে যাচ্ছেন যেখানেই যাচ্ছেন সব জায়গায় দেখবেন মান সম্মান পাবেন, সকলে সম্মান করবে এবং সকল শত্রুকে পরাজয় সকল শত্রু পরাজয় স্বীকার করবে, এবং আপনারা আপনাদের কাজে যে যে কর্মে যাচ্ছেন সেই কর্মটি সফল হবে। এবং যদি রাত্রে যখন মন্ত্রটি জপ করবেন, তো রাতের ভিতরে অনেকে রাতে যখন গভীর রাতে চালান করবে, চালান করে বা বিভিন্ন কালা জাদু তন্ত্রমন্ত্র করে, সেই চালান ব্ল্যাক ম্যাজিক কালা জাদু থেকে রাত্রিটা আপনারা সুরক্ষিত থাকতে পারবেন। সারা রাত আপনাদের কোনো সমস্যা হবে না, ঘুমের ভিতরে কোনো সমস্যা হবে না, কোনো বিপদ আসবে না, আপনারা নিশ্চিন্তে ঘুমাতে পারবেন। এবং যখনই আপনারা ওই সকালবেলায় আবার জপ করছেন মন্ত্রটি 11 বার, তখন আপনারা সারাদিন সুরক্ষিত থাকবেন, সারাদিনে সর্ব কাজে সফল হবে, সব কিছু দেখবেন আপনাদের একটা একটা করে সাকসেস হচ্ছে। এই মন্ত্রটি আবার কিছু কিছু ক্ষেত্রে প্রয়োগ করতে পারেন, যেমন ভাবছেন কোনো জায়গায় পাওনা টাকা আদায় করতে চান, তো সেই ক্ষেত্রে এই মন্ত্রটি নিয়মিত জপ করে যদি সেখানে যাও তো আপনাদের পাওনা টাকা আদায় হবে। এবং যদি ভাবছেন যে কোনো রকম যারা তন্ত্রমন্ত্রের সাথে যুক্ত আছেন, যারা ভাবছেন তন্ত্রক্রিয়ায় সাকসেস পেতে চান, তো যে কোনো তন্ত্রক্রিয়া করার আগে বশীকরণ মারণ উচ্চারণ যে কোনো ভালো কাজ বা শুভ কাজ যখন তন্ত্রমন্ত্র প্রয়োগ করবেন তার আগে এই মন্ত্রটি 11 বার জপ করে বা 11 বার মন্ত্রটি মনে মনে বলে আপনারা ওই ক্রিয়াটি করবেন, ওই কাজটি করবেন, সফল হবেন। এবং যদি দোকানে কোনো দোকানদার বা ব্যবসায়ী যদি এই মন্ত্রটি 11 বার পাঠ করে সেই দোকানে বসে ব্যবসা বাণিজ্য করে, তাহলে দোকানের কাস্টমারগুলো আসতে থাকবে এবং দোকানে ব্যবসা বাণিজ্য উন্নতি হবে। আপনারা যে কোনো উদ্দেশ্যে এই মন্ত্রটি 11 বার জপ করবেন, নিয়মও বলে দিলাম, টাইম বলে দিলাম, আর আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে আপনারা ওং নমো ভগবতে বাসুদেবায় নমো এই মন্ত্রটি সকালে 21 বার জপ করতে পারেন, এবং রাতে ঘুমাতে যাওয়ার আগে 21 বার জপ করতে পারেন। আর যারা ভাবছেন 21 বার জপ করতে পারবেন না, তারা 11 বার জপ করলে হবে। আপনারা করে দেখুন, এটি খুবই শক্তিশালী, আমি নিজে প্রয়োগবিধি করেছি, অনেকেরই করিয়েছি। আপনারা এই মন্ত্রটি জপ করলেই বুঝতে পারবেন যে এর কত শক্তি, তো আপনারা সর্ব কাজে সফল হবেন। এর আগেও আমি একটি ভিডিও দিয়েছিলাম, তো আমাকে অনেকেই কমেন্ট করেছে যে অনেকেই ফোন করেছে যে আমি সর্ব কাজে সফল হয়েছি, ভালো কাজ পাচ্ছি। তো এই মন্ত্রটিও একটি খুবই শক্তিশালী মন্ত্র, আপনারা নিয়মিত জপ করে দেখুন, সর্ব কাজে সফল হবে, কোনো কাজে বাধা পড়বে না, সব কাজ সাকসেস হবে। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করবেন, যারা নতুন দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে শেয়ার করবেন, এবং আমার চ্যানেলের সঙ্গে থাকুন, নতুন নতুন ভিডিও আপনাদেরকে দেবো। তো সকলের মঙ্গল হোক, জয় মাতারা, জয় মা কালী মা, ধন্যবাদ। পরের ভিডিওয় দেখা হবে।